জয় তুলকনাথ স্মৃতি ভক্তবৃন্দ আমাদের পরমপ্রিয় পরমারাধ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একাধিক কৃপা কাহিনী আমার কাছে এসেই চলেছে এসেই চলেছে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমার বড় দায়িত্ব যে এই সকল কৃপা কাহিনীগুলোর ভিডিও তৈরি করে আপনাদের মধ্যে বাবার এই কৃপা কাহিনীগুলো প্রচার করে দেওয়া তো মাঝখানে আমার একটু নেটের প্রবলেম হয়েছিল বলে আমি যাই হোক সেটা আমি একটা ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে আমি বেশ কচ কিছুদিন ভিডিও বানাতে পারিনি কিন্তু তা বলে আপনাদের এই কৃপা কাহিনিগুলো আশা থামেনি এবং আপনারা ক্রমগত কৃপা কাহিনী আমাকে পাঠিয়েই চলেছেন পাঠিয়েই চলেছেন এই কারণে প্রচুর কৃপা কাহিনী জমে গেছে আর এগুলো এখন যতক্ষণ না আমি ভিডিও বানাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার নিজের মনও আমি শান্তি পাচ্ছি না তাই আমি ভাবছি যে বাবা লোকনাথের কৃপায় যত তাড়াতাড়ি সম্ভব এই সকল কৃপা কাহিনীগুলো আমি আপনাদের মধ্যে প্রস্তুত করে দিই কারণ ক্রমাগত কাহিনী এসেই চলেছে আজকেও আপনারা অনেকে পাঠিয়েছে তার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ বাবার পরম কৃপায় এই ঘটনাগুলি আমার কাছে এসেই চলেছে তাহলে চলুন আজকে জেনে নিই আরেকটি দুর্দান্ত বাবা লোকনাথের কৃপা কাহিনী জয় লোকনাথ হ্যাঁ জয় তুলোকনাথ জয় বাবা লোকনাথের জয় দাদা আমি কৃষ্ণপাল নদিয়াতে থাকি নমস্কার জয় লোকনাথ আমার খুব ছোটোবেলায় বাবা মারা গেছে তারপর থেকে মা আমায় অত্যন্ত কষ্ট করে মানুষ করে তুলেছেন সেই সময় বাবা লোকনাথের আশীর্বাদ এবং আমার মা স্নেহ ছিল আমার বড় হবার অন্যতম অবলম্বন ধীরে ধীরে আমি বড় হয়ে উঠি আমার পড়াশোনা কমপ্লিট হয় এবং বর্তমানে আমি ভারত সরকারের রেল বিভাগে সাবডিভিশনাল ডিভিশনাল জোনাল হেডপোস্টে কর্মরত জীবনের প্রতিটি পদে আমি বাবা লোকনাথের আশিস পেয়ে থাকি আমি বুঝতে পারি যে বাবা লোকনাথ যেন পরম মমতায় তার স্নেহের পরশ আমার ওপর সদাই বর্ষণ করে চলেছেন বর্তমানে কঠিন সময়ে কেন্দ্র রাজ্য যখন একযোগে সর্বত্র লকডাউন ঘোষণা করেছেন তখন সাধারণ মানুষ যেমন অত্যন্ত অসুবিধের মধ্যে পড়েছে একথা ঠিক সেই সঙ্গে এটাও বলতে হয় যে সাধারণ মানুষের মনে এখনও বাবা লোকনাথের ওপর শ্রদ্ধা ভক্তি সম্পূর্ণ বজায় রয়েছে আর তার ফলেই তারা এই কঠিন সময়ে লড়াই করার সাহস খুঁজে পাচ্ছেন নিজেদের মধ্যে এক অদ্ভুত শক্তি বল তারা খুঁজে পাচ্ছেন এর প্রমাণ আমি দুদিন আগেই পেয়েছি আমি সেদিন এক বিশেষ কাজে স্টেশনে আমার অফিসে গিয়েছিলাম আমার যেতে হয়েছিল আর কি এখন স্টেশনে গেলে মনটা যেন কেমন খারাপ হয়ে যায় যেই স্টেশন একটা সময় মানুষে মানুষে গম গম করতো সেই স্টেশন এখন পুরো ফাঁকা যাই হোক অফিসে গিয়েছিলাম একটা বিশেষ কাজে আমার অফিসিয়াল ল্যাপটপটা আনতে যেটা অফিসের আলমিরাতে রাখা ছিল কনফিডেন্সিয়াল ব্যাপার তাই নিজেই গিয়েছিলাম স্টেশনে পৌঁছে আমার রুমে ঢুকতে যাব এমন সময় দেখি টিকিট কাউন্টারের সামনে একজন বৃত্ত ভদ্রলোক একটি ব্যাগ সমেত বসে রয়েছেন কৌতূহলবশত বসত সাম তার সামনে গিয়ে জিজ্ঞেস করি কেন তিনি এই লকডাউনে স্টেশনে বসে রয়েছেন কথা শুনে তিনি বলেন যে স্যার মেয়ের বাড়িতে এসেছিলাম এখন বাড়ি যাচ্ছি আমি জিজ্ঞেস করলে উনি বলে যে ওনার বাড়ি বনগা ট্রেনের জন্য ওয়েট করছেন আমি তখন অবাক হয়ে ভাবছি এ কেমন মেয়ে এমন লকডাউনের মধ্যে বৃদ্ধ বাবাকে ছেড়ে দিয়েছেন তারপর আমি মনে মনে বাবা লোকনাথকে বলি বাবা তুমি তো সব কিছু করতে পারো গো এই অসহায় বৃদ্ধ মানুষটির একটি ব্যবস্থা বাবা করে দাও না হলে এই লকডাউনের মতো দুর্দিনে সে এখন কোথায় যাবে কোথায় থাকবে এই সব ভাবতে ভাবতে আমি আমার অফিসে ঢুকি তারপর দু একটা কাজ করতে করতে প্রায় ঘন্টাখানেক পার হয়ে যায় এরপর যখন আমি অফিস থেকে বেরোচ্ছি তখন দেখি সেই ভদ্রলোককে ফিরিয়ে নিতে তার মেয়ে জামাই এসেছে এরপর আমি নিজেই সেখানে যাই এবং তাদের অনুরোধ করি যে লকডাউনের কটা দিন যেন ওনাকে তারা নিজেদের কাছেই রাখেন তারা যে নিজেদের কর্মে অনুতপ্ত সেটা তাদের কথা শুনেই বোঝা গেল যাই হোক বেরিয়ে গাড়িতে ওঠার সময় মনে মনে আমি বাবাকে ধন্যবাদ জানিয়ে বললাম বাবা তোমায় কোটি প্রণাম বাবা তুমি আমার ডাক শুনেছ মনটা অনেকটাই হালকা লাগছিল দাদা সেই সময় জয় বাবা লোকনাথের জয় হ্যাঁ জয় বাবা লোকনাথের জয় জয় লোকনাথ কৃষ্ণবাবু আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনি এই কঠিন সময়ে এই কৃপাকাইনটি পাঠিয়ে আমাদের সকল লোকনাথ বাবা ভক্তদের মনে বাবার প্রতি ভক্তি বিশ্বাস বাড়িয়ে তোলার ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা নিলেন আপনি আপনি যেই কৃপাকাহিনীটি এই দুর্দিনে পাঠালেন এর ফলে কি হলো বলুন তো প্রচুর মানুষ যারা এই কঠিন সময় ঘরে বসে চিন্তা করছে যে তাদের ভবিষ্যৎ জীবন কী অপেক্ষা করছে তাদের আগামী জীবনগুলি কেমন কাটবে তারা বাবার উপরে পুরোপুরি ভরসা করে নিজেদেরকে সমর্পণ করে দেবেন কি না এইরকম দোলাচলে ভুগছেন তাদের জন্য এই কৃপা কাহিনীটি একটি দুর্দান্ত কৃপা কাহিনী এটা শুনে তাদের মনে সত্যি সত্যি আপনি একদম সঠিক কথা বলেছেন যে তাদের মনে ভক্তি বিশ্বাস বেড়ে উঠবে এবং তারা বাবা লোকনাথকে স্মরণ করে ধন্য হবেন এবং আগামী দিনগুলোতে লড়াই করার সাহস খুঁজে পাবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন বাবা লোকনাথের অসীম কৃপা আপনার ওপর ঝরে পড়ুক সেই সঙ্গে আমার প্রতিটি দর্শক বন্ধুদের মাথায় বাবার অসীম আশিস ঝরে পড়ুক এই কথা বলে আজকে শেষ করছি আর একটি ছোট্ট অনুরোধ করছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন এবং প্রচুর ভক্তদের মধ্যে এই কাহিনিগুলো একটু শেয়ার করে দিন এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ জয় লোকনাথ